জয় জয় গণনাথ পার্বতী সুত, জয় বিদ্যাদাতা পাশঙ্কু সহস্ত, কৃপা কর বিঘ্নহর হে লম্বোদর, প্রভুঙ্ক মহিমা করিবাকু প্রচার। জগন্নাথ লার নাথঙ্ক রূপরে কিপরি পূজিত হেলে ব্রহ্মগিরিরে, তুম আশিষ নহেলে ছাড় অধম, করি ন পারিব তাঙ্ক মহিমা গান। আগ সারদা বরদা ঝঙ্কড়েশ্বরী, মাগ ঝঙ্কড়েশ্বরী, জোড় হস্তরে দাস করে গুহারি, জোড় হস্তরে দাস করে গুহারি, করুণাময়ী জননী দেবী ভারতী, দয়া কর মহামায়ী করে মিনতি। প্রভুঙ্ক পূর্ব লীলা লেখিবা পাইঁ, মন বড়াইছি বড় আশারে মুই। জয় জয় জগন্নাথ নীলাদ্রিনাথ, জয় জয় দারু দিয় কমলাকান্ত, জয় জয় জগন্নাথ জগতকর্তা, দুঃখী দুঃখ নিবারক সৌভাগ্যদাতা। ভুবন মোহন তুমে চকা নয়ন, আহে চকা নয়ন, চাহিদেলে লাখি যায় ভকত মন, চাহিদেলে লাখি যায় ভকত মন। ভকত ভাবরে বন্ধা হে ভাবগ্রাহী, ভকত ডাকিলে আস পাখকু ধাই, প্রণব স্বরূপ তুমে পরম ব্রহ্ম, সাকার হইবিছ অনেক নাম। ভকতর ভাবনারে যে রূপ দেখে, সেই নাম ধরি প্রভু তুমকু ডাকে, দুষ্টকু বিনাশ করি সন্থ পালনে, নানা রূপ ধরি আস এ ধরা ধামে। বেড়ে বেড়ে ভক্ত মন বিড়িবা পাই, আহা বিড়িবা পাই, লীলা মান রচি থাও কলা গোসাই, লীলা মান রচি থাও কলা গোসাই, এক রূপরু হইছ চারোটি রূপ, অনেক ব্রহ্মাণ্ড ধারি বিশ্ব স্বরূপ। তুমে তপ তুমে ব্রত তুমে হি ধ্যান, সকল ঘটে রহিছ আত্মারূপেণ, পঞ্চভূতরে রহিছি তুমরি সতা, তুম বিনা সবু শূন্য জগত পিতা। তুমে মহাযোগীশ্বর ব্রহ্মা শঙ্কর, তুমে ব্রহ্মা শঙ্কর, অর্ধনারীশ্বর তুমে কলা ঠাকুর, অর্ধনারীশ্বর তুমে কলা ঠাকুর। তুম লীলা বর্ণিবাকু নাহি শক্তি, তুমে করণ কারণ গতি গতি, জগন্নাথরু অলার নাথ হইল, কেউ ভাবরে পরি লীলা রচিল। সে কথা লেখিবা পাই হইছি মন, এ দাস প্রার্থনা প্রভু কর শ্রবণ, দৃষ্টি পথে থাই প্রভু লেখাই দেব, পদন আসিলে পথ দেখাই দেব। মহাবাহু তুমে তো অনন্ত অব্যক্ত, অনন্ত অব্যক্ত, হে অসীম জন্মা অরূপ চিন্ত্য, হে অসীম জন্মা অরূপ চিন্ত্য, অশরণ শরণ
নাথর নাথ অপার মহিমাবন্ত ত্রিলোকনাথ করুণা বরুণালয় সর্বনাম প্রকৃতি পুরুষ হে সত্য সনাতন ওলার নাথ নামে তুমি নারায়ণ চতুর্ভুজে আয়ুধ করিছ ধারণ তুমরি কথা কহে কপিল সংহিতা শ্রীলিখিত গ্রন্থে পুণি রহিছি গাথা সত্যযুগর কথা শুণ সাধু জন শুণ হে সাধু জন মর্ত্যমণ্ডলে আসিলে চতুরানন মর্ত্যমণ্ডলে আসিলে চতুরানন নীলাচলরু সড় ক্রোশ দূরবর্তী গিরিবন শোভিত সুন্দর প্রকৃতি পবিত্র নির্জন শান্ত পরিবেশরে দিব্য স্থান দেখি ব্রহ্মা সন্তুষ্ট হেলে তপস্যা করিবা পাই মহত স্থান বিচারিণ পরমেষ্টি করিলে ধ্যান কঠোর তপরে প্রভু তুষ্ট হইলে ব্রহ্ম নারায়ণ রূপে দর্শন দেলে ব্রহ্মনারায়ণ ব্রহ্মশিলা হইলে ব্রহ্মশিলা হইলে ব্রহ্মাগুপ্ত মন্ত্রে তাঙ্কু প্রতিষ্ঠা কলে ব্রহ্মাগুপ্ত মন্ত্রে তাঙ্কু প্রতিষ্ঠা কলে ব্রহ্মা সিদ্ধি লভিবারু সে গিরি নাম ব্রহ্মগিরি বলি হেলা পবিত্র স্থান অবধি সেই নামর খ্যাতি রহিছি পুণ্যতীর্থ ক্ষেত্র বলি বিশ্বাস অছি আহুরি কথায় করুছি বখাণ ইন্দ্রদ্যুম্ন ভক্ত মাড়বর রাজন কৌণসি সূত্রু পাইগলে সূচনা পাইগলে সূচনা নীলগিরিরে চালিছি পূজা অর্চনা নীলগিরিরে চালিছি পূজা অর্চনা বিশ্বাব সুনামে এক সবর রাজা নীলমাধবঙ্কু নীতি করুছি পূজা শঙ্খ চক্র গদা পদ্ম পরিশোভিত নীলকান্তমণি বিগ্রহ যে পূজিত নীলমাধবঙ্কু ঠাব করিবা পাই বিদ্যাপতি ব্রাহ্মণকু দেলে পঠাই বিশ্বাব সুকন্যা ললিতার প্রেমরে বন্দী হই বিদ্যাপতি রহি সেঠার বিশ্বাব সুসাহায্যরে করিলে ঠাব আহা করিলে ঠাব কি সুন্দর চতুর্ভুজ নীলমাধব কি সুন্দর চতুর্ভুজ নীলমাধব মাড়বেলে উটি বিদ্যাপতি আসিলে ইন্দ্রদ্যুম্ন রাজাঙ্কু সুসম্বাদ দেলে প্রভুঙ্ক দর্শন লাগি উচ্চাট মন নীলাচল অভিমুখে গলে রাজন হৃদয়রে ভক্তি পুণি মনরে গর্ব ভাবগ্রাহী বুঝি রাজা হৃদয় ভাব অন্তর্ধান হেলে প্রভু নীলগিরিরু বঞ্চিত হেলে রাজন দর্শনরু দর্শন ন পাই রাজা হেলে দুঃখিত রাজা হেলে দুঃখিত নিজকু ধিকার কলে মাড়বনাথ নিজকু ধিকার কলে মাড়বনাথ কাহ
ତାହା ପାଇଁ କେଉଁ ମାୟା ପ୍ରଭୁର ଅଛନ୍ତି। ମାନେ ଅଗୋଚର ସ୍ୱୟଂ ସେହି ଜାଣନ୍ତି, ନୀଳାଚଳ ଠାରୁ ଚାରି କୋଶ ଦୂରରେ ପଶ୍ଚିମ ଦିଗରେ ବିଷ୍ଣୁ ଭକ୍ତଙ୍କ ଘରେ ଅଲାଲ୍ୟ ନାମେ ବ୍ରାହ୍ମଣଙ୍କର ବାସରେ ଆବିର୍ଭାବ ହେଲେ ପ୍ରଭୁ ଗୁପ୍ତ ଭାବରେ। ତାର ସରଳ ଭକ୍ତିରେ ପୁରୁଷୋତ୍ତମ କ୍ଷୀରି ନୈବେଦ୍ୟ ପ୍ରଭୁ କଲେ ସେବନ। ଗୋପନୀୟ ରହିଲାନି ଏହି ଘଟଣା, ଆହା ଏହି ଘଟଣା, କ୍ଷୀରି ପ୍ରିୟ ଲାର ନାଥ ହେଲା ନା, କ୍ଷୀରି ପ୍ରିୟ ଲାର ନାଥ ହେଲା ନା। କହିଲେ ପ୍ରଭୁରେ ମୋର ଭକତ ପ୍ରିୟ, ନୀଳାଚଳ ତେଜି ଏଠି ନେଲି ଆଶ୍ରୟ, ଗୋପନରେ ଅବସ୍ଥାନ କରି ମୁଁ ଥିଲି, ଗୋପନୀୟ ରଖିଲୁନି ଏବେ ମୁଁ ଗଲି। ଏହା କହି ଅନ୍ତର୍ହିତ ହେଲେ ଠାକୁରେ, ଆବିର୍ଭୂତ ହେଲେ ଯାଇ ବ୍ରହ୍ମଗିରିରେ। ପରବର୍ତ୍ତୀ କାଳେ ଯାହା ଯାହା ଘଟିଲା, ଯାହା ଯାହା ଘଟିଲା, କିମ୍ବଦନ୍ତୀ ଅବା ପୋଥି ଯାହା ଲେଖିଲା, କିମ୍ବଦନ୍ତୀ ଅବା ପୋଥି ଯାହା ଲେଖିଲା। ହିନ୍ଦୁ ଧର୍ମ ପ୍ରଚାରକ ଶ୍ରୀ ସମ୍ପ୍ରଦାୟ, ବିଷ୍ଣୁ ଭକ୍ତ ପାରିଷଦ ହେଲେ ଉଦୟ, ଅନିତ୍ୟ ପୀଠରେ ଅବସ୍ଥାନ କରିଲେ, ଚତୁର୍ଭୁଜ ଜନାର୍ଦ୍ଦନ ବିଷ୍ଣୁ ପୂଜିଲେ। ପଞ୍ଚରାତ୍ର ବିଧି ବିଧାନେ ପୂଜା କରି ରହିଲେ ଭକତ ଗଣେଶ ସ୍ଥାନ ଆବୋରି। ଆଲୟାର ବା ଆଲବାର ନାମରେ ଭକତେ କଥିତ ହେଲେ ସେହି କାଳରେ, ସେମାନଙ୍କ ଇଷ୍ଟନାଥ ଶ୍ରୀନାରାୟଣ, ପ୍ରଭୁ ଶ୍ରୀନାରାୟଣ, ତେଣୁ ଆଲବାର ନାଥ ହୋଇଲା ନାମ, ତେଣୁ ଆଲବାର ନାଥ ହୋଇଲା ନାମ। କାଳକ୍ରମେ ଅପଭ୍ରଂଶେ ଅଲାର ନାଥ ନାମ ବହି ଖ୍ୟାତ ହେଲେ ଶ୍ରୀଜଗନ୍ନାଥ। ଆଉ ଏକ କିମ୍ବଦନ୍ତୀ ଆଗ କାଳରୁ ରହିଛି ଲୋକ ମୁଖରେ ଯୁଗ ଯୁଗରୁ, ଦରିଦ୍ର କମା ବ୍ରାହ୍ମଣ ପୂଜକ ଥିଲେ, ଭିକ୍ଷା କରି ପରିବାର ସେ ପୋଷୁଥିଲେ। ଲୋକେ ଜାଣେ ଶ୍ରୀକେତନ ପଣ୍ଡାଙ୍କ ନାମ, ବାର ବରଷର ପୁଅ ମଧୁସୂଦନ, ପିତା ନଥିଲେ ସେ ପୁଅ କରେ ପୂଜନ, ସେ ପୁଅ କରେ ପୂଜନ, ଦିନେ କ୍ଷୀରି ଭୋଗ ଆଣି କଲା ଅର୍ପଣ, ଦିନେ କ୍ଷୀରି ଭୋଗ ଆଣି କଲା ଅର୍ପଣ। ସରଳ ଶିଶୁ ସୁଲଭ ଅଟେ ଅଜ୍ଞାନ, କହିଲା ଠାକୁରେ କ୍ଷୀରି କର ସେବନ। ବାପା ଯାଇଛନ୍ତି ଭିକ୍ଷା କରିବା ପାଇଁ, ତୁମ ପୂଜା ବିଧି କରି ମୁଁ ଜାଣେ ନାହିଁ। ଅବଧ ବାଳକ ମଧୁସୂଦନ କଥା ଶୁଣିଲେ ଠାକୁରେ ପ୍ରଭୁ ଜଗତ କର୍ତ୍ତା, ଅତି ସନ୍ତୋଷରେ କ୍ଷୀରି ତକ ଖାଇଲେ, ଖାଲି ତାଟିଆଟି ଧରି ମଧୁ ଫେରିଲେ। ମା ପଚାରିଲେ ମଧୁ ଭୋଗ ତ ନାହିଁ, ମଧୁ ଭୋଗ ତ ନାହିଁ, ଖାଲି ତାଟିଆଟି ଧରି ଆସିଲୁ ତୁହିଁ, ଖାଲି ତାଟିଆଟି ଧରି ଆସିଲୁ ତୁହିଁ, କାହିଁ ପକାଇଲୁ କହ ପ୍ରଭୁଙ୍କ ଭୋଗ,
একি বিড়ম্বনা পোড়া মরি ভাগ্য। মধুসূদন কহিলা হইণ খুশি, ঠাকুরে খাইলে ক্ষীরি সত কহুছি। মা বিশ্বাস ন করি পুয় কথাকু, কহিলে মধুর পিতা শ্রীকেতনকু। পুয় কথা সত মিছ জানিবা পাই, আহা জানিবা পাই, দিনে ক্ষীরি ভোগ পণ্ডা বাড়িলে নে, দিনে ক্ষীরি ভোগ পণ্ডা বাড়িলে নে। দেখিবা কুলিলা লুচি বসি রহিলে, সতকু সত ঠাকুরে ক্ষীরি খাইলে। এ সময়ে পণ্ডা কবাট খোলি দেলা, গরম ক্ষীরি প্রভুঙ্ক দেহে পড়িলা। শ্রীঅঙ্গে গরম ক্ষীরি যেণু পড়িলা, সারা অঙ্গরে ফোটকা মান হইলা। এহা দেখি শ্রীকেতন পণ্ডা কান্দিলা, হাত যোড়ি অনুনয় বিনয় হেলা। অপরাধ ক্ষম প্রভু করিছি দোষ, মু করিছি দোষ, দোরেহা হইছি ন করিণ বিশ্বাস, দোরেহা হইছি ন করিণ বিশ্বাস। সেই ফটকার চিহ্ন ছিয়ে যায়, অলারনাথ প্রভুঙ্ক পাষাণ দেহে। ক্ষীরি প্রিয় ঠাকুর সে লোকে জানিলে, মানসিক করি ক্ষীরি ভোগ বাড়িলে। আউ এক গাথা পুরাণরে বর্ণিত, অলবিন্দাচার্য নামে জনে ভকত। দক্ষিণরু আসিথিলে শ্রীক্ষেত্রে ধাই, শ্রীজগন্নাথ প্রভুঙ্ক দর্শন পাই। বহু আশা করি আসি এতে দূরু, আসি এতে দূরু, বঞ্চিত হেলে প্রভুঙ্ক দর্শনরু, বঞ্চিত হেলে প্রভুঙ্ক দর্শনরু। ঠাকুরে থান্তি অণসর পিণ্ডিরে, সর্বাঙ্গ স্নানে পীড়িত জ্বর রোগরে, চালি থাই ঠাকুরঙ্ক গুপ্ত সেবা। একথা শুনি ভকত হইলে কাবা, জগত ঠাকুর পুণি রোগে আক্রান্ত। পরতে হেউনি এহা মিছ কি সত, প্রভুঙ্ক দর্শন পাই হেলে অথয়, সেবকঙ্কু নিবেদিলে হই বিনয়। তাঙ্ক গুহারি সেবকে রখিলে নাহি, আহা রখিলে নাহি, দর্শন করিবা পাই ছাড়িলে নাহি, দর্শন করিবা পাই ছাড়িলে নাহি। অলবিন্দাচার্য শুনি হতাশ হেই, ভাবিলে জীবন আউ রখিবি নাহি। পথশ্রম করি আসিথিলি আশারে, দর্শন করিবা পাই রত্নবেদীরে। যদি প্রভুঙ্ক দর্শন পাইলি নাহিঁ, জীবন হারিবি সাগরে ঝাস দেই। প্রভুঙ্কর মহিমারে লাগু কলঙ্ক, আহা লাগু কলঙ্ক, যদি সে রখিলে নাহিঁ ভক্তর টেক, যদি সে রখিলে নাহিঁ ভক্তর টেক। মহদধি অভিমুখে চালিলে ভক্ত, জানিলে অন্তর কথা জগতনাথ। শ্মশান হনুমানঙ্কু আদেশ দেলে,
ମୋ ଭକ୍ତଙ୍କୁ ବାହୁଡ଼ାଇ ଆଣ ବୋଇଲେ ପ୍ରଭୁଙ୍କ ଆଜ୍ଞାରେ ଶ୍ମଶାନ ମହାବୀର ବିରାଟ ରୂପେ ଚାଲିଲେ ଭକ୍ତ ପଛର କିଛି ଦୂର ଯାଆନ୍ତେ ଅଲବିନ୍ଦ ଆଚାର୍ଯ୍ୟ ବିକଟ ମର୍କଟ ଦେଖି ହେଲେ ଆଶ୍ଚର୍ଯ୍ୟ ପଚାରିଲେ କିଏ ତୁମ୍ଭେ କୁହ ମର୍କଟ ତୁମ୍ଭେ କୁହ ମର୍କଟ କାହିଁକି ମୋ ପଛେ ଆସ ସମୁଦ୍ର ତଟ କାହିଁକି ମୋ ପଛେ ଆସ ସମୁଦ୍ର ତଟ ସ୍ୱର୍ଗଦ୍ୱାର ରକ୍ଷକ ମୁଁ ମଶାଣି ହନୁ ପ୍ରଭୁଙ୍କ ଆଦେଶେ ଆସି ଅଛି ମୁଁ ତେଣୁ ତୁମ୍ଭଙ୍କୁ ଫେରାଇ ନେବା ପାଇଁ ଆସିଛି ପ୍ରଭୁ ପରା ଏବେ ଅସୁସ୍ଥରେ ଅଛନ୍ତି ପନ୍ଦର ଦିନ ଅନ୍ତେ ସେ ସୁସ୍ଥ ହୋଇବେ ନବଯୌବନରେ ପ୍ରଭୁ ଦର୍ଶନ ଦେବେ ପ୍ରଭୁ ଚାହିଁଥିଲେ ତାଙ୍କୁ ଦର୍ଶନ କରି ବେନି ନେତ୍ର ପୁତ ହୋଇଥାନ୍ତା ମୋହରି ଘରୁ ବାହାରିବା ଦିନୁ ଅନ୍ନ କି ଜଳ ଆହା ଅନ୍ନ କି ଜଳ ସ୍ପର୍ଶ କରି ନାହିଁ ଭାବି ଦର୍ଶନ ମୂଳ ସ୍ପର୍ଶ କରି ନାହିଁ ଭାବି ଦର୍ଶନ ମୂଳ ତୁମେ ଫେରି ଯାଅ ମୋର ଯିବାର ନାହିଁ ତୁମ ପ୍ରଭୁଙ୍କୁ ମୋ କଥା ଦେବ ବୁଝାଇ ଅତି ଦ୍ରୁତ ପଦେ ଅଲବିନ୍ଦ ଚାଲିଲେ ସମତୁଲେ ହନୁମାନ ଗମନ କଲେ ନିକଟ ହୁଅନ୍ତେ ଅଲବିନ୍ଦ ଭକତ ବୁଲି ପଡ଼ି ଚାହିଁଦେଲେ ହୋଇଣ ଭିତ ବୁଲି ଚାହାନ୍ତେ ହନୁ ଯେ ହେଲେ ଉଭାନ ଘନ ଘୋର ଅନ୍ଧାରେ ନ ଦିଶିଲା ଚିହ୍ନ ଦକ୍ଷିଣରୁ ମୋଡ଼ି ପଶ୍ଚିମ ମୁଖ ହେଲେ ପଶ୍ଚିମ ମୁଖ ହେଲେ ସମୁଦ୍ରକୁ ଛାଡ଼ି ସେହି ଦିଗେ ଗମିଲେ ସମୁଦ୍ରକୁ ଛାଡ଼ି ସେହି ଦିଗେ ଗମିଲେ କିଛି ଦୂର ଯାଆନ୍ତେ ଜଳାଶୟ ଦେଖିଲେ ସେହିଠାରେ ଅଲବିନ୍ଦ ଅଟକି ଗଲେ ଠିଆ ହୋଇଣ ଆଖିରୁ ଲୁହ ପୋଛିଲେ ତାପରେ ଜଳାଶୟକୁ ଅନାଇ ଦେଲେ ଅଚାନକ ଏକ ଦୃଶ୍ୟ ନେତ୍ର ପଥରେ ପଡ଼ିବାରୁ ଦେଖି ଭକ୍ତ ଚକିତ ହେଲେ ସେଠି ଠିଆ ହୋଇଛନ୍ତି ଶ୍ରୀନାରାୟଣ ଆହା ଶ୍ରୀନାରାୟଣ ହାତେ ଶଙ୍ଖ ଚକ୍ର ଗଦା ପଦ୍ମ ଧରିଣ ହାତେ ଶଙ୍ଖ ଚକ୍ର ଗଦା ପଦ୍ମ ଧରିଣ ବିଶ୍ୱାସ କରିପାରିଲେ ନାହିଁ ଆଖିକୁ ସ୍ୱପ୍ନ କିମ୍ବା ସତ୍ୟ ନ ଆସିଲା ମନକୁ କିଛି କ୍ଷଣ ପରେ ପ୍ରକୃତିସ୍ଥ ହୋଇଲେ ସତେ ଭଗବାନ କଷ୍ଟ ସହି ଆସିଲେ ଅକିଞ୍ଚନର ଜୀବନ ରଖିବା ପାଇଁ ଦୌଡ଼ି ଆସିଲେ ପ୍ରଭୁ ଅସୁସ୍ଥ ଥାଇ ସାଷ୍ଟାଙ୍ଗ ପ୍ରଣାମ କଲେ ପ୍ରଭୁ ପୟରେ କ୍ଷମା କର କ୍ଷମାଶୀଳ ଅକିଞ୍ଚନରେ ଗାଳି ଦେଇ କେତେ ପାପ କରିଛି ମୁହିଁ ପାପ କରିଛି ମୁହିଁ ଅସୀମ ମୋ ଅପରାଧ କ୍ଷମ ଗୋସାଇଁ ଅସୀମ ମୋ ଅପରାଧ କ୍ଷମ ଗୋସାଇଁ ସ୍ମିତ ହସି ଜଗନ୍ନାଥ ମଧୁର ଗୀର କହିଲେ ଅପରାଧ କିଛି ନାହିଁ ତୁମ୍ଭର ତୁମ୍ଭଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିବାକୁ ଆସିଛି ମାଗବର ଯାହା କିଛି ମନରେ ଅଛି
বলবিন্দাচার্য ভক্তি গত দহই কহিলে হে প্রভু কিছি বাঞ্ছামু নাই, তুমকু পাইলা পরে সবু পাইছি, অনুগ্রহ কর এতি কি মু মাগুছি। সবুদিন পাই এইঠারে রহিবে, এইঠারে রহিবে, অনসর অবসরে ভক্ত আসিবে, অনসর অবসরে ভক্ত আসিবে। জগন্নাথ দর্শনর পুণ্যটি যাহা, তুম্ভ দর্শনরে ভক্ত পাইবে তাহা, ভক্ত কথা রক্ষি প্রভু তথাস্তু কহি, অন্তর্ধান হেলে প্রভু জগত সাই, প্রভুঙ্ক দর্শনে ভক্ত অলবিন্দর প্রাণ উড়ি চালি গলা বৈকুণ্ঠপুর। সেই দিন ঠারু প্রভু বিষ্ণু রূপরে পূজা পাই আসুছন্তি ব্রহ্মগিরিরে, ভক্ত অলারবিন্দর নামানুসারে, আহা নামানুসারে, অলার নাথ নামিত হেলে ঠাকুরে, অলার নাথ নামিত হেলে ঠাকুরে, অন্য জনে ভক্ত সেই পরিস্থিতিরে জগন্নাথঙ্ক দর্শন ন পাইবারে, বিফল হেবারু ছাড়ি আশা বিশ্বাস, সাগরে ঝাসি জীবন করিব নাশ, মশাণিয়া মহাবীর তাঙ্কু রোকিলে, দক্ষিণরু পশ্চিমকু ভক্ত ধাইলে, থকি পড়ি ভক্ত রহি এক স্থানরে, রহি এক স্থানরে, চিন্তা কলে ঝাস দেবী অগ্নি মধ্যরে, চিন্তা কলে ঝাস দেবী অগ্নি মধ্যরে। এহা কহি অগ্নি জ্বলাইলে ভকত, এ সময়ে শূন্যবাণী হইলা শ্রুত, মুহি তুমর আরাধ্য শ্রী জগন্নাথ, তুমে মোর অতি প্রিয় অট ভকত, অসুস্থ হই রহিছি অনসররে, মোর দর্শন করিবা নাহি বিধিরে, অল্প বাট গলে ব্রহ্মক্ষেত্র পড়িব, সেইঠারে বিষ্ণু রূপে মতে দেখিব, অলার নাথ নামরে অছি সেঠাই, মুহি অছি সেঠাই, অনসর বেড়ে ভক্ত দর্শন পাই, অনসর বেড়ে ভক্ত দর্শন পাই, শূন্যবাণী শুনি ভক্ত প্রীত হইলে, ব্রহ্মক্ষেত্রে প্রভুঙ্কু দর্শন কলে, যেউঠারে অগ্নি প্রজ্বলিত সে কলে, অগ্নিস্বরূপা হিঙ্গুড়া সেঠি রহিলে, সে গ্রামর নাম অটে মাতালপুর, হিঙ্গুড়া রাধা দেবী সেই স্থানর, পুরী শ্রীমন্দিরর শশালা সহিত মাতা দেবী হিঙ্গুড়াঙ্ক অছি সম্পর্ক, রোষশালা দেবী স্বয়ং মাতা হিঙ্গুড়া, স্বয়ং মাতা হিঙ্গুড়া, অগ্নিস্বরূপিণী হইথান্তি পরা, অগ্নিস্বরূপিণী হইথান্তি পরা। অন্য এক কিম্বদন্তী কথা কহুচি, চৈতন্য মহাপ্রভুঙ্ক সম্বন্ধে কিছি, শ্রীজগন্নাথ প্রভুঙ্ক দর্শন পাই চৈতন্য দেব আসিলে শ্রীক্ষেত্র ভূঁই,
শ্রীমন্দির যা বেড়ে হইলে জ্ঞাত অণসর ঘরে প্রভু শ্রীজগন্নাথ গুপ্ত পূজা নীতি চালি অছি ভিতরে শ্রীচৈতন্য বাহুড়িলে মনস্তাপরে প্রভুঙ্ক দর্শন বিনা হইলে দুঃখী বিনা হইলে দুঃখী ভাবিলে কি লাভ এই প্রাণকু রখি ভাবিলে কি লাভ এই প্রাণকু রখি বৈষ্ণব শাস্ত্র কহন্তি চৈতন্য দেব স্বয়ং কৃষ্ণ অবতার হই মানব প্রেম ভক্তি মার্গে নামামৃত চখাই কৃষ্ণ প্রেমে ভেদ ভাব দেবে দূরে যে কৃষ্ণ সে জগন্নাথ এক অভিন্ন যিয়ে কৃষ্ণ সিয়ে পুণি প্রভু চৈতন্য তথাপি চৈতন্য কিম্পা দর্শন ইচ্ছা কিম্পা দর্শন ইচ্ছা করি আসিছন্তি ধরি মনরে বাঞ্ছা করি আসিছন্তি ধরি মনরে বাঞ্ছা ষোল কলা ধর প্রভু জগতনাথ অবতারী পুরুষ সে লীলা অদ্ভুত যেতে অবতার সবু তাঙ্ক কলারু অবতারঙ্কর মূল সে কল্পতরু তেণু চৈতন্যঙ্ক ইচ্ছা হেলা প্রবল দর্শন করিবে তাঙ্কু যে আদি মূল অদর্শনে মনস্তাপ হেবারু ভারি শূন্যবাণীরে কহিলে নীলাদ্রি হরি এঠারু পশ্চিম দিগে চলিণ যিব আহা চলিণ যিব ব্রহ্মগিরি নামে এক স্থান মিলিব ব্রহ্মগিরি নামে এক স্থান মিলিব সেঠারে মো চতুর্ভুজ রূপ দেখিব শঙ্খ চক্র গদা পদ্ম আয়ুধ থিব ব্রহ্ম নারায়ণ ক্ষেত্র অটে সে স্থান ওলার নাথ নামে মো হুয়ে পূজন আন কিছি ন ভাবিণ ক্ষেত্র কুচল মনীল মাধব রূপ দর্শন কর প্রভুঙ্ক বচন শুনি চৈতন্য দেব যাই ব্রহ্মগিরি ক্ষেত্র করিলে ঠাব ইন্দ্রনীলমণি শিলা দেহে মাধব শিলা দেহে মাধব চতুর্ভুজ রূপ দেখি করিলে স্তব চতুর্ভুজ রূপ দেখি করিলে স্তব দণ্ড প্রণাম করিলে প্রভুঙ্কু দেখি পথর চটাণ পরে শরীর রখি যেউ শিলা পরে গৌর কলে প্রণাম সে শিলারে রহি গলা শরীর চিহ্ন বর্ষ পরে বর্ষ কেতে বিতি যাইছি মন্দির বেড়ারে সেই শিলা রহিছি শিলা ব্রহ্ম নারায়ণ লার নাথ পুরাণরে যেউ কথা অছি বর্ণিত যে হলার নাথ সে যে নীল মাধব সে যে নীল মাধব পুরাণ লিখিত সবু অছি বিভব পুরাণ লিখিত সবু অছি বিভব বিশ্ববসু উপাসিত নীল মাধব ঝড় নারায়ণ বলি অছি প্রবাদ ব্রহ্ম নারায়ণ হেলে পরকালরে অলারনাথ পূজিত ব্রহ্মগিরিরে
খণ্ডিয়ে মাত্র মুগুনি পথরে গড়া পলার নাথ বিগ্রহ হইছি ছিড়া সূক্ষ্ম কারুকার্য এক তোরণ অছি এক তোরণ অছি তহি মধ্যে শ্রী বিগ্রহ শোভা পাউছি তহি মধ্যে শ্রী বিগ্রহ শোভা পাউছি পাদপীঠ উপরে উভয় পার্শ্বরে শ্রীদেবী ভূদেবী ছন্তি শক্তি রূপরে কেহি কেহি কহন্তি লক্ষ্মী সরস্বতী রুক্মিণী সত্যভামা সে সেবক উক্তি তোরণ স্তম্ভর মধ্য অংশরে দুই ললিতা বিশাখা সখী অছন্তি রহি চামর চালন সেবা সমর্পণরে সখী মানে রহিছন্তি বিনি পার্শ্বরে ব্রহ্মা তোরণ স্তম্ভর ঊর্ধ্ব ভাগরে আহা ঊর্ধ্ব ভাগরে শিব রহিছন্তি মিশি তাঙ্ক সঙ্গরে শিব রহিছন্তি মিশি তাঙ্ক সঙ্গরে হরিহর ব্রহ্মা এক স্থানে অছন্তি সখী মেলে দুই শক্তি মিলি রহন্তি শ্রীচরণ তলে উপবেশন করি জোড় হস্তরে গরুড় প্রার্থনা করি মূর্তি তত্ত্ব দৃষ্টিরু সে অলার নাথ কমনীয় নারায়ণ চতুর হস্ত শঙ্খ চক্র গদা শোভা পাউছি করে পদ্মহস্ত রহিছি অভয় মুদ্রারে নীলমেঘ কান্তি যুক্ত কণে বররে যুক্ত কণে বররে নানা সূক্ষ্ম কারুকার্য মন কুহরে নানা সূক্ষ্ম কারুকার্য মন কুহরে পুণ্ডরীকায়ত সাঙ্ক নেত্র যুগল কর্ণে দোলায় মান মকর কুণ্ডল গলে গজমূর্তি যুক্ত রতন হার কন্ধে উপবিত দিশে কি মনোহর বাহুরে বাহুটি অঙ্গুলিরে মুদ্রিকা পাদরে নূপুর পুণি হইছি অঙ্কা এসবু দর্শনে হুয়ে প্রতীয়মান জীবন্ত রূপরে প্রভু দণ্ডায়মান শুক্লাম্বর ধর বিষ্ণু অলার নাথ বিষ্ণু অলার নাথ পিতপট পরিহিত শ্রী জগন্নাথ পিতপট পরিহিত শ্রী জগন্নাথ আলবার মানঙ্কর পূজন রীতি এ যাবত রহিছি পূর্বর স্মৃতি অলবার শব্দ রুয়ানিত অলার অপভ্রংশ হই মূল শব্দ সম্ভার অলবার শব্দর অর্থ এ মন্ত সম্পূর্ণ ভাবে ভক্তি সতা সমর্পিত তামিলি ভাষারে অলবার শব্দ অলবার শব্দ ভক্তি অর্থরে তা হই অছি নিবদ্ধ ভক্তি অর্থরে তা হই অছি নিবদ্ধ দক্ষিণ ভারত তামিলি মানঙ্কর আকর্ষণ পীঠ পুণি এই ঠাকুর সপ্তমরু দশম শতাব্দী মধ্যরে ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতরে বৈষ্ণব গোষ্ঠী প্রমুখ কর্ণধার শৈব বৈষ্ণব হইলে অলওয়ার দৈত
সত্যবাদী রূপে গণায় সাধুগণ, শ্রীভাষ্য গ্রন্থরে যাহা অছি প্রমাণ। পরম বৈষ্ণব রামানুজ আচার্য, রামানুজ আচার্য, শ্রীভাষ্য গ্রন্থ প্রণেতা কথাটি ধার্য, শ্রীভাষ্য গ্রন্থ প্রণেতা কথাটি ধার্য। আলো বাবা সাধু মানে ব্রহ্মশিলাকু, আলো আরনাথ নাম দেলে তাহাঙ্কু, অলারনাথ শব্দটি দ্রাবিড় শব্দ, সংস্কৃত ভাষারে রহিছি প্রতিশব্দ। দিব্য সূর্য বা দিব্য যোগী অর্থরে এ শব্দর প্রয়োগ সংস্কৃত ভাষারে, মুক্তি ক্ষেত্র ব্রহ্মক্ষেত্র যা বাটরে দেবদেবী মানে ছন্তি চারি পাখরে। ভাবকুণ্ডলেশ্বর যে ব্রহ্ম পড়ার, সে যে ব্রহ্ম পড়ার, পুণি রহিছন্তি শিরুলি মহাবীর, পুণি রহিছন্তি শিরুলি মহাবীর। পঞ্চু পাণ্ডব মানে তো বেড়ি অছন্তি, মন্দিরে রহি পূজা পাউছন্তি, গৌড়কেরা গ্রামরে শ্রী যুধিষ্ঠির, চাপমাণি করে ভীমেশ্বর মন্দির, মুকুন্দ বিদ্যাধরপুর গ্রামরে অর্জুনেশ্বর বিরাজমান মন্দিরে, নাগেশ্বর ঠারে প্রভু নকুলেশ্বর, হরিসহদেব জেনাপুর গ্রামর, বিভিন্ন গ্রামরে শিব মন্দির অছি, শিব মন্দির অছি, যথাবিধি সেমানঙ্ক পূজা হেউছি, যথাবিধি সেমানঙ্ক পূজা হেউছি। মুকুন্দ বিদ্যা ধরপুর গ্রামরে ত্রৈলোক্যনাথ শিব অছন্তি মন্দিরে, মণপড়া ঠারে সিদ্ধেশ্বর মন্দির, সাহসপুরে বিজয় ঐশানেশ্বর, ডিমিরি সেনারে প্রভু বালুঙ্কেশ্বর, পণসপদা গ্রামরে শ্রীহরিশ্বর, কুসুপুর ঠারে প্রভু শ্রীকাণ্ডেশ্বর, প্রভু শ্রীকাণ্ডেশ্বর, নরসিংহ পাটণারে শ্রীমুক্তেশ্বর, নরসিংহ পাটণারে শ্রীমুক্তেশ্বর। বসন্তে মা বিজে নিয়াজপুরে, মা ভগবতী আলি হরিপুরে, কাণ্ডগোদা পুণি গড় কোপলঠারে শ্রীজগন্নাথঙ্ক পূজা হুয়ে মন্দিরে, নীলকণ্ঠেশ্বর গড় কোপলঠারে প্রভু গোপীনাথ কপিলেশ্বর পুরে, পঞ্চমুখী ঠাকুরাণী সেই গ্রামরে পূজা পাই আসুছন্তি যথাবিধি, শ্রীক্ষেত্র পুণি ব্রহ্মক্ষেত্রকু ঘেরি, ব্রহ্মক্ষেত্রকু ঘেরি, কেতে শিব কেতে শক্তি অছন্তি পুরী, কেতে শিব কেতে শক্তি অছন্তি পুরী, যুগ যুগ ধরি তাঙ্ক পূজা হেউছি, উভয় ক্ষেত্র মাহাত্ম্য বঢ়াউছি। অলারনাথ মন্দির কথা কহিবা, ইতিহাস পুরাণর মত বাড়িবা, উৎকলর চারু কলা অতি উৎকৃষ্ট, অলারনাথ মন্দিরে হইছি স্পষ্ট, মুখ্য মন্দির সলগ্ন জগমোহন, নাট মন্দির
লটিয়ে হা সাথে সলগ্ন তেস্তরি দেব দেবীঙ্ক মন্দির অছি আহা মন্দির অছি দোলবেদী কূপ চৌ তরাবি অছি দোলবেদী কূপ চৌ তরাবি অছি মন্দিরর মধ্য ভাগরে সিংহাসন প্রদক্ষিণ করিবাকু রহিছি স্থান প্রথম ভাগরে রেখ মন্দির অছি উপাসনা গৃহ বলি তাকু কহন্তি দ্বিতীয় ভাগটি অটে প্রবেশ গৃহ প্রভা মন্দির নামরে তা পরিচয় তৃতীয় ভাগটি জগমোহন নাম পছরে হইছি তার নির্মাণ কাম নিকটরে রহিছি চন্দন সর আহা চন্দন সর চাপ খেলন্তি অলার নাথ ঠাকুর চাপ খেলন্তি অলার নাথ ঠাকুর কেবে তোলা হইছিলা এই মন্দির ইতিহাসরে তো নাহি এহা উত্তর প্রত্নতত্ত্ব গবেষক মানঙ্ক মত শ্রীমন্দির নির্মাণ পূর্বরু নির্মিত বহু বর্ষ পরে রোষশালা হইছি ভোজন নিমন্তে এক মণ্ডপ অছি গঙ্গবংশী রাজা মদন মহাদেব মদন মহাদেব অলারনাথ মন্দির তোলা সম্ভব অলারনাথ মন্দির তোলা সম্ভব জগন্নাথঙ্কর অনবসরত অলারনাথ দর্শন করন্তি লোক নবকলেবর দেড় মাস পর্যন্ত অনসর ঘরে রহন্তি জগন্নাথ তেণু অলারনাথঙ্ক দর্শন পাই লক্ষ লক্ষ ভক্ত দূর আসন্তি ধাই যিয়ে জগন্নাথ সিয়ে অলারনাথ চিন্তা করি থায়ে কা পরম ভক্ত ভ্রমণ করিবা মুখ্য উদ্দেশ্য নেই মুখ্য উদ্দেশ্য নেই আউ কেতে সুখ ভোগ করিবা পাই আউ কেতে সুখ ভোগ করিবা পাই মন অভিষ্ট পুরই ব্রতধারীর সুখী ভোগীঙ্ক পাখরু ঠাকুর দূর অনবসর সময়ে দর্শন কলে কোটি তীর্থ ফল মিলে ব্রহ্মক্ষেত্রে প্রভু অলারনাথ হে ভকত বন্ধু তুমে অনন্ত অসীম করুণা সিন্ধু তুম নাম জপি জপি কেতে যে যতি ভবন্ধন রূপাইছন্তি মুকতি তুম নাম এ ভব সাগর কু ভেড়া সাগর কু ভেড়া ভক্তজন ঠারে কেবে নকর হেলা ভক্তজন ঠারে কেবে নকর হেলা